Good morning everyone. How are you today? I hope you are all fine and stay safe at your own home. Student, welcome to your online class. Today I'll take your English grammar book 1. Today we'll start SA1 exam syllabus. This is your SA1 exam syllabus chapter. So open your book. You can see I have opened the chapter and our chapter name is Use of A and The. আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার পড়বো, তার নাম হচ্ছে যে ইউজ অফ এ অ্যান্ড দ্য। আমরা আজকে এ আর অ্যান কখন বসে বা কোথায় বসে তখন সেটা আমরা জানবো। লেটস স্টার্ট। দেখো এখানে রয়েছে এ বুক, মানে হচ্ছে একটি বই, অ্যান এগ একটি ডিম। ফার্স্ট কে আছে, এ অ্যান্ড অ্যান আর ইউজ টু ডিফাইন এ সিঙ্গেল নাউন। ইংরাজিতে একটি বোঝাতে এ এবং অ্যান দুটো ব্যবহৃত হয়। জেনারেলি অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়েল। ভাওয়েল দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তখন তার ক্ষেত্রে অ্যান বসে। অ্যান্ড এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড স্টার্টিং উইথ কনসোনান্ট, এবং যখন কোনো শব্দের প্রথমে কনসোনান্ট থাকে তখন তার আগে বসে এ। দেখো এখানে কিছু লিস্ট দিয়েছে, অবজার্ভ দ্য ফলোয়িং লিস্ট। যেমন দেখো এখানে দেওয়া আছে এ পেন, মানে হচ্ছে একটি কলম। দেখো পিটা হচ্ছে আমাদের কনসোনান্ট, তাই কনসোনান্ট আগে বসলো এ। এ ব্যাগ, বিটা আমাদের কনসোনান্ট তাই এখানে এ এ বসেছে। এ ব্যাগ মানে হচ্ছে একটি ব্যাগ। এ ডগ একটি কুকুর, ডি এ ডগের ডিটা হচ্ছে যে আমাদের কনসোনান্ট তাই এখানে এ বসলো। এ গার্ল একটি বালিকা, এখানে জিটা হচ্ছে যে কনসোনেন্ট তাই এখানে এ বসেছে। এ ট্রি একটি গাছ, ট্রিটা হচ্ছে কনসোনেন্ট তাই এ বসেছে। এ ফ্লাওয়ার একটি ফুল হচ্ছে, এফটা হচ্ছে আমাদের কনসোনেন্ট তাই এখানে এ বসেছে। এ ক্যাট একটি বিড়াল, তাই ক্যাটের আগে এখানে এ বসেছে। এ লেক একটি হ্রদ, তা এখানে এলটা হচ্ছে যে আমাদের কনসোনেন্ট তাই এখানে এ বসেছে। আর অ্যান্ড দেখো কখন বসবে, অ্যান অ্যান্ড মানে হচ্ছে একটি পিপিলিকা বা একটি পিঁপড়ে, তো অ্যান্ডের এটা হচ্ছে যে ভাওয়েল, তাই এখানে ভাওয়েল যেহেতু তাই এখানে অ্যান্ড বসেছে। অ্যান অ্যাস একটি গাধা, এখানে অ্যাসের এটা হচ্ছে যে ভাওয়েল তাই অ্যান্ড বসেছে। অ্যান আউল একটি প্যাঁচা, আউলের ওটা ভাওয়েল তাই অ্যান্ড বসেছে। অ্যান অক্স একটি ষাঁড়, অক্সের ওটা হচ্ছে যে ভাওয়েল তাই এখানে অ্যান বসেছে। অ্যান এলিফ্যান্ট একটি হাতি, এলিফ্যান্টের ইটা হচ্ছে ভাওয়েল তাই ভাওয়েলের আগে অ্যান বসেছে। অ্যান ইঙ্ক পট একটি দোয়াতকালি, ইঙ্কের আইটা হচ্ছে যে ভাওয়েল তাই এখানে অ্যান বসেছে। অ্যান আমব্রেলা একটি ছাতা, আমব্রেলার ইউটা ভাওয়েল তাই এখানে অ্যান বসলো। অ্যান আর্ন একটি মাটির পাত্র, এখানে আর্নের ইউটা হচ্ছে যে ভাওয়েল তাই এখানে অ্যান বসেছে। এখানে কিছু আমাদের রিমেম্বার বা মনে রাখার বিষয় দিয়েছে, চলো পড়ে নিই এটা কি আছে। এ ইজ অলসো ইউজড বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ এ প্রোনাউন্সিয়েশনস ওয়া, সাচ অ্যাজ এ ওয়ান রুপি নোট, এ ওয়ান আইড ম্যান এটসেট্রা। বলছে যে শব্দের শুরুতে উচ্চারণ ওয়া হলে তার পূর্বে এ বসে, যেমন এ ওয়ান রুপি নোট, ওয়ান আইড ম্যান প্রভৃতি। নেক্সট কী আছে দেখে নিই চলো। অ্যান ইজ অলসো ইউজড বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ এ ভাওয়েল সাউন্ড। বলছে অ্যান বসবে যখন কোনো স্টার্টিংয়ে, মানে শুরুতে, শব্দের শুরুতে ভাওয়েল থাকবে। ইভেন ইফ দ্য ওয়ার্ডস অ্যাকচুয়ালি স্টার্ট উইথ কনসোনেন্ট, সাচ অ্যাজ এ অনেস্ট ম্যান। এবং যখন কোনো শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো লাগবে, কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা হচ্ছে যে ভাওয়েলের মতো। যেমন এখানে অনেস্ট ম্যান, অনেস্ট ম্যানের উচ্চারণ তো কিন্তু আমরা হনেস্ট ম্যান বলছি না, অনেস্ট ম্যান বলছি। তাহলে এইচটা ওখানে উজ্জ থাকছে আর এইচের উচ্চারণটা হচ্ছে যে ও দিয়ে, তাহলে ওটা যেহেতু আমাদের ভাওয়েল তাই এখানে বসবে অ্যান। তারপরে আর কী আছে, এ ইজ অলসো ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাটস বিগান উইথ এ ভাওয়েল অ্যালং উইথ এ কনসোনান্ট সাউন্ড, সাচ অ্যাজ এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন এটসেট্রা। বলছে যে ভাওয়েল দিয়ে শুরু হলে উচ্চারণ ভেদে এ ব্যবহৃত হয়, যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন প্রভৃতি।
এ অ্যান্ডটা আমরা জানলাম, এবার দাটা কখন বসে তখন সেটা আমরা জানবো। দা আই হ্যাভ এ ক্যাট, দা ক্যাট ইজ ফ্যাট, আমার একটি বিড়াল আছে কিন্তু বিড়ালটা হচ্ছে মোটা। যখন কোনো জিনিস একটা আছে বোঝাবে তখন তার আগে দা বসবে। যেমন এখানে বলছে আই হ্যাভ এ ক্যাট, আমার একটা বিড়াল আছে, দ্য ক্যাট ইজ ফ্যাট, সেই ক্যাটটা কি মোটা। দ্য গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা একটি নদী, তো আমাদের গঙ্গা একটাই নদী আছে, গঙ্গা নামের আমাদের একটাই নদী আছে, তাই এখানে দা বসলো। দ্য গীতা ইজ এ হলি বুক, গীতা হচ্ছে একটা ধর্মগ্রন্থ, যেহেতু গীতা ধর্মগ্রন্থ একটাই আছে তাই তার আগে দা বসলো। দ্য মুন ইজ হোয়াইট, চাঁদ সাদা, চাঁদ মুনটা হচ্ছে আমাদের একটাই রয়েছে তাই এখানে দা বসেছে। দ্য সান ইজ হট, সূর্য কি গরম, তাহলে সূর্য আমাদের একটাই রয়েছে তাই এখানে ফার্স্টে দা বসেছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমাদের ধ্রুব সত্য, সূর্য আমাদের কোনো দিনও পশ্চিম দিকে উঠবে না, তাই সূর্য আগে দা বসেছে। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোল, তো আর্থ আমাদের একটাই রয়েছে তাই এখানে দা বসেছে। দ্য টেলিগ্রাফ ইজ এ নিউজ পেপার, টেলিগ্রাফ একটি খবরের কাগজ, তাই তার আগে দা বসেছে। নেক্সট কি বলছে, অবজার্ভ দ্য ইউজেস অফ দা ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, দা কখন বসে সেটা এখানে বলেছে। টু রেফার টু এ পার্টিকুলার পার্সন, থিংস অর অ্যানিমেলস, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণী বোঝাতে তার আগে আমরা দা বসাবো। বিফোর রিভার, সি, শিপ, হলিবুক, ডাইরেকশন এটসেট্রা, যখন কোনো নদী, সাগর, জাহাজ, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদি কথা আমরা বলবো তার আগে আমরা দা বসাবো। বিফোর দ্য থিংস দ্যাট আর অনলি ওয়ান ইন নেচার, প্রকৃতিতে যা একটাই আছে তার আগে আমরা দা বসাবো, আমি আগেই বললাম তোমাদের। ইট ইজ অলসো ইউজ টু ডিনোট এ ডিফাইন নাউন, নির্দিষ্ট কোনো নাউন বোঝাতে তার আগে আমরা দা বসাবো। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দ্য ইউজেস অফ দ্য ইন দ্য নেক্সট ক্লাসেস, আচ্ছা বলছে যে পরের ক্লাসে তোমরা দা হিসেবে মানে স্ট্যান্ডার্ড থ্রিতে তোমরা আরও দা হিসাবে জানবে, দায়ের আরও ব্যবহার, দা কখন বসে সেটা আরও ব্রিফ করে জানতে পারবে। ওকে স্টুডেন্ট, দ্যাটস এনাফ টুডে, টাটা, হ্যাভ এ নাইস ডে।